সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কক্সবাজারের ট্যাকরাপ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস। ওই হত্যাকাণ্ডের আগে থেকেই আলোচনায় ছিলেন একের পর এক ক্রসফায়ার আর কঠোরতার জন্য। সে সময় মাদক নির্মূলের নামে ক্রসফায়ারে হত্যা করেছে 150+ ব্যক্তিকে। টেকনাফে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা। বর্তমানে তাকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। কারাগার সূত্রে জানা গেছে, প্রথমে জেল কোড অনুযায়ী ওসি প্রদীপ ডিভিশন সুবিধা পেতেন, তবে রায়ের পর অর্থাৎ 2022 সালের 31 জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশের পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ডিভিশন সুবিধা বাতিল হয়ে যায় প্রদীপের। বর্তমানে সাধারণ কয়েদিদের মধ্যে থাকছেন ওসি প্রদীপ। আত্মীয় স্বজন কেউ দেখা করতে আসছেন না, রাত দিন অনেকটা শুয়ে বসেই দিন কাটছে তার। এখনও অনুতপ্ত নন ওসি প্রদীপ, তবে ফাঁসিতেই ঝুলতে হবেই এমন শঙ্কা ভর করেছে তার মনে। তার সঙ্গে একই কারাগারে রয়েছেন পরিদর্শক লিয়াকত আলীও, তিনিও একইভাবে দিন পার করছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, কারাগারে চুপচাপ আছেন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলী। খাওয়া দাওয়া আর শুয়ে বসে সময় পার করছেন তারা। ফাঁসির আসামি হওয়ায় বর্তমানে তিনি ডিভিশন সুবিধা পাচ্ছেন না। ওসি প্রদীপের আত্মীয়রা সাক্ষাৎ করতে যান কিনা জানতে চাইলে সিনিয়র জেল সুপার বলেন, স্বাভাবিক যে নিয়মে তাতে মাসে একবার সাক্ষাৎ করতে পারেন কয়েদিদের আত্মীয়রা, তবে ওসি প্রদীপের কোনো আত্মীয় তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন না। নিউজ ডেস্ক, সি ভয়েস 24।